নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো প্রসূতি পর্ব। এই প্রসূতি পর্বে আপনারা বিভিন্ন সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100224 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে আপনাদের শারীরিক সমস্যার কথা লিখে পাঠান। আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি, যাতে খুব অল্প সময় এবং খুব সামান্য খরচে আপনারা সুস্থ হতে পারেন এবং ভালো হতে পারেন। তেমনই প্রসূতি পর্বে আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ভিটামিন ডির ঘাটতি হতে লক্ষণ, ভিটামিন ডির ঘাটতি থেকে সুস্থ হতে কোন হোমিওপ্যাথি ওষুধ সবচেয়ে বেশি কার্যকরী, ভিটামিন ডি এর ঘাটতি এবং হোমিওপ্যাথি ওষুধ। এই ভিটামিন ডি এর ঘাটতির জন্য যে সমস্যা থাকে, যিনি কষ্ট পাচ্ছেন এবং উনি ভিটামিন ডি এর ঘাটতির জন্য কী কী লক্ষণ প্রকাশ পাচ্ছে, সে সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। চলুন শুরু করা যাক। ডাক্তারবাবু, আমার নাম মাধবী বসাক, বাড়ি উত্তর দিনাজপুর, বয়স 42 বছর। ডাক্তারবাবু, আমার ভিটামিন ডি এর ঘাটতি জন্য যে সমস্যা, আমি রক্তে রিপোর্ট করেছি, তাতে ভিটামিন ডি এর ঘাটতি পাওয়া গেছে। এই ভিটামিন ডি এর ঘাটতির জন্য আমার নানা রকম সমস্যার সৃষ্টি হয়। হাত পায়ে গিটে গিটে সমস্ত শরীরে ব্যথা হয়, বিশেষ করে বাম পাশে খুব বেশি। বাম হাঁটু এবং বাম পায়ের গোড়ালি খুব ব্যথা হচ্ছে, হাঁটতে পারে না, হাঁটতে গেলে খুব ব্যথা হয়, চলাফেরা করলে খুব ব্যথা হয়, সকালবেলা ঘুমতে করলে ব্যথা খুব বেশি হয়। এছাড়া আমার আর একটা সমস্যা আছে, সমস্যা হলো পায়খানার সমস্যা, বারবার পায়খানা যেতে হয়, অর্থাৎ আমাশয় রোগ। পায়খানায় গেলেও ঠিকমতো পায়খানা হয় না, পায়খানে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয় এবং অনেকক্ষণ বসে থাকার জন্য মলদ্বার ফুলে গেছে, মলদ্বারে ব্যথা হয়, ঠিক মতো বসতে পারি না, বসলে মলদ্বারে খুব ব্যথা করে। আমি সব কিছু খেতে ভালোবাসি, তবে কাঁচা পেঁয়াজ আমার খুব প্রিয়। এছাড়া আমার আর একটা সমস্যা আছে, সমস্যা হলো আমার বাম পাশের ঠোঁটের নিচে একটা আঁচিল আছে, আঁচিলটা কিছুতে সারছে না। দীর্ঘ 3 বছর ধরে আমি আঁচিলের সমস্যায় কষ্ট পাচ্ছি। আপনার ইউটিউব চ্যানেল আমার খুব ভালো লাগে, ইউটিউব থেকে আপনার ফোন নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম। কী করলে কোন ওষুধ খেলে ভালো হবো একটু বললে আমি উপকৃত হতাম। আমার কাছে যিনি হোয়াটসঅ্যাপ করেছেন তার নাম মাধবী বসাক। তার সমস্যা হলো ভিটামিন ডি এর ঘাটতির জন্য সমস্যার থেকে কী বেশি সুস্থ হবে এবং ভিটামিন ডি ঘাটতির জন্য তার কী আর সমস্ত শরীরে ব্যথা হচ্ছে। উনি যে সমস্ত লক্ষণ আমাকে লিখে পাঠিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি, মেডিসিনটি হলো থুজা 30। এই থুজা 30 ওষুধটা আপনি দোকানে কিনে রেখান, দেখবেন খুব সহজেই আপনি সুস্থ উঠবেন এবং ভালোই উঠবেন। এবার বললে ওষুধ তো দোকানে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন। ওষুধ যখন দোকানে কিনবেন সবসময় চেষ্টা করবেন ভালো কমন ওষুধ নেওয়ার এবং ভালো দোকান থেকে ওষুধ নেওয়ার। যখন ওষুধটা কিনবেন তখন 1 গ্রাম পরিমাণ কিনবেন, হয় 1 গ্রাম লিকুইড নেবেন নাহলে 1 গ্রাম গলুসিল নেবেন, যদি তাও না পান তাহলে 10 ml সিলফেন নেবেন, যদি গলুসিল নেন তাহলে 30 ml গলুসিল নেবেন এবং 3-4 করে দানা খাবেন সকাল ও বিকালে পরপর 4 দিন। আর যদি লিকুইড নেন তাহলে 3-4 ফোঁটা করে খাবেন সকাল ও বিকালে পরপর 4 দিন। ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জল সঙ্গে মিশিয়ে খাবো তাও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওষুধ খাওয়ার 1/2 ঘন্টা আগে বা 1/2 ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না, তাহলে ওষুধের কার্যক্ষমতা আরও বেশি হবে। ওষুধ খাওয়ার 1 সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100224 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন। এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো। আশা করি আপনার সমস্যার কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি। অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো। দেখুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100224, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন। এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100224 এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমি সবসময় আপনাকে গাইড করবো কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন। সুতরাং সবসময় চেষ্টা করবেন 8100224 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে। আজ এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।